আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আলোচিত আকাশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের হাসান। এই ভিলগে ফ্রান্সের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছু কথা বলব। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থায় পড়ে গেছে। রাশিয়ার উপর বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ইউরোপ জুড়ে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েই চলেছে, ফলে ইউরোপীয় জনগণের জীবনযাত্রার ব্যয়ভার অনেক বেড়ে গিয়েছে, যার প্রতিক্রিয়ায় ইউরোপের নানান দেশে প্রতিনিয়তই ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ সংঘটিত হচ্ছে। এমনই এক বিরাট প্রতিবাদ সংঘটিত হলো ফ্রান্সের রাজধানী প্যারিসে। গত 16 অক্টোবর ফ্রান্সের একটি রাজনৈতিক সংগঠন নিউ ইকোলজিক অ্যান্ড সোশ্যাল পিপলস ইউনিয়নের ডাকে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফ্রান্সের ওই সংগঠনটি সেদেশের বামপন্থী ও গ্রিন পার্টির কোয়ালিশন পার্টনার। তাদের ডাকে প্যারিসের রাস্তায় প্রায় 1.5 লাখ লোক জড়ো হয়। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোল পাম্পের চলমান ধর্মঘট, দেশব্যাপী জ্বালানির সংকট এসবের বিরুদ্ধে স্লোগান দেয়। ওই বিক্ষোভ প্রতিবাদে নেতৃত্ব দেন বামপন্থী বিরোধী দলীয় নেতা, ফ্রান্স আনবোর্ড পার্টির নেতা জিয়ান লাক মেলনকন। বিক্ষোভকারীরা ফ্রান্স সরকারের তীব্র সমালোচনা করেন। তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের উদাসীনতারও কঠোর সমালোচনা করেন। বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে পুলিশের সাথে জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। অতঃপর এর প্রতিবাদে তারা হরতালের ডাক দেয়। পুলিশ ওই বিক্ষোভ সম্পর্কে আন্দাজ করেছে যে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা খুব বেশি হলে 30,000 হবে। ফ্রেঞ্চ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য 2,000 পুলিশ নিয়োগ করেছিল, কিন্তু অর্গানাইজাররা বলছেন বিক্ষোভকারীদের সংখ্যা 1,40,000 ছাড়িয়ে গেছে। ইউরোপের জন্য এই 1.5 লাখ সংখ্যাটা একটা বড় ধরনের ফিগার। কেননা ইউরোপে যেমন জনসংখ্যার স্বল্পতা আছে, তেমনি রাজধানী প্যারিসের মতো শহরগুলোতে ভীষণ কর্মব্যস্ততাও আছে। কোনো প্রোগ্রামে অংশগ্রহণের জন্য লোক খুঁজে পাওয়াটাই ভীষণ দুষ্কর। তাই প্যারিসের রাজপথে এত লোকের সমাগম দেখে বিশ্ব মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। ফ্রান্সের এই বিক্ষোভের প্রতি সেদেশের সদ্য নোবেল বিজয়ী সাহিত্যিক অ্যানি আর নুক্স অংশ নেওয়ায় বিক্ষোভটা আরও বেশি মহিমাময় হয়েছে। সবাই মনে করছেন যেহেতু 2022 সালের নোবেল বিজয়ী সাহিত্যিক, তাও আবার মহিলা সাহিত্যিক বিক্ষোভে অংশ নিয়েছেন, তাই বিক্ষোভকারীদের দাবি দেওয়াটা একেবারেই ন্যায্য। ফ্রান্সে এমন ধরনের কবি, সাহিত্যিক, চিত্রকর, বুদ্ধিজীবীদের ভীষণ কদর করা হয়। ফ্রান্সে গত 2-3 বছর ধরে বিভিন্ন অর্থনৈতিক ইস্যুতে নানা ধরনের বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রাজনৈতিক দলগুলো বহু ধারায় বিভক্ত। গত এপ্রিলে ফ্রান্সের প্রেসিডেন্ট টেনে টুনে নির্বাচনে জিতে কোয়ালিশন সরকার গঠন করতে পেরেছিলেন, কিন্তু তিনি দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর থেকে তার সরকারের বিরুদ্ধে নতুন ক্ষোভ দানা বেঁধে উঠতে থাকে। ফ্রান্সের মানুষ কার্যত আরও সহজ, উন্নত এবং সুবিধাজনক জীবনযাপন করতে চাচ্ছেন। তারা পুরো ইউরোপ নিয়ে চিন্তা করতে চাচ্ছেন না। অনেকেই ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়নের জোটসঙ্গী হয়ে থাকতে চাচ্ছেন না, ঠিক যেমনটা সম্প্রতি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রেক্সিট ঘটিয়ে বেরিয়ে গেল। তেমনি ফরাসিরাও চাইছেন ফ্রেক্সিট ঘটিয়ে বের হয়ে যাবেন, অর্থাৎ ফরাসিরা আর ওয়ান ইউরোপ, ওয়ান নেশন, ওয়ান ইকোনমি, ওয়ান কারেন্সি এসবের প্রতি আস্থা রাখতে পারছেন না। আরও দূরের অর্থে বলা যায় ইউক্রেনে কি ঘটল সেটা নিয়েও তারা আর মাথা ঘামাতে চাচ্ছেন না। সুপ্রিয় দর্শক, নেক্সট ভিলগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।